আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি প্রোগ্রামে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছেন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের তিন বছরে টোটাল ছয়টি সেমিস্টারে কোন সেমিস্টারে কোন কোন পেপারগুলো আপনাদের পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা দিতে হবে তার আগে আপনাদের জানিয়ে রাখি কোর্স সম্বন্ধে আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধে হয় তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া হয়েছে ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিলে সিবিসিএস সিস্টেমের সমস্ত কোর্স সম্বন্ধে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন তাহলে চলুন আজকে আর সময় নষ্ট না করে শুরু করি আপনারা যারা ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছেন বা হবেন আপনাদের প্রথম বছরের প্রথম সেমিস্টারে কোর কোর্স ওয়ান অর্থাৎ ল্যাব ওয়ান প্র্যাকটিক্যাল এবং কোর কোর্স টু অর্থাৎ ল্যাব টু প্র্যাকটিক্যাল কোর কোর্সের এই দুটো পেপার আপনাকে প্রথম বছরের প্রথম সেমিস্টারে কভার করতে হবে এই দুটো পেপারের সাথে আপনাকে প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এই বিজি ইলেভেন এবং এই ইজি টুয়েলভ এই দুটো পেপারের মধ্যে যে কোনো একটি অর্থাৎ আপনি ভর্তির সময় যেটি পছন্দ করেছেন আপনাকে সেই পেপারটি পরীক্ষা দিতে হবে আপনি যদি বাংলা রেখেছেন তাহলে বাংলা আপনি যদি ইংরেজি রেখেছেন তাহলে ইংরেজি এরপর আপনাকে যে পেপারটি কভার করতে হবে সেটি হল জিই ওয়ান অর্থাৎ আপনি আপনার পছন্দ অনুযায়ী ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি রেখেছেন সেই সাবজেক্টের পেপার ওয়ান এরপর এই প্রথম বছরেই দ্বিতীয় সেমিস্টারে আপনাকে পরীক্ষা দিতে হবে কোর কোর্স থ্রি অর্থাৎ মেকানিক্স অ্যান্ড জেনারেল ফিজিক্স এবং কোর কোর্স ফোর অর্থাৎ ম্যাথেমেটিক্যাল ম্যাথডস ইন ফিজিক্স ওয়ান এর সাথে আপনাকে পরীক্ষা দিতে হবে জি টু অর্থাৎ আপনি আপনার পছন্দ অনুযায়ী ম্যাথেমেটিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি রেখেছেন সেই সাবজেক্টের পেপার টু এর সাথে আপনাকে পরীক্ষা দিতে হবে এ ইএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ তাহলে প্রথম বছরের দ্বিতীয় সেমিস্টারেও আপনাকে মোট চারটি পেপার কভার করতে হচ্ছে কোর কোর্স থ্রি কোর কোর্স ফোর জি টু এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এই হয়ে গেল আপনার ফার্স্ট ইয়ার কমপ্লিট এবার দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারে আপনাকে পরীক্ষা দিতে হবে কোর কোর্স ফাইভ অর্থাৎ ল্যাব থ্রি কোর কোর্স সিক্স অর্থাৎ ল্যাব ফোর কোর কোর্স সেভেন অর্থাৎ ম্যাথমেটিক্যাল ম্যাথডস ইন ফিজিক্স টু এর সাথে এসি ইলেভেন অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড নেটওয়ার্ক স্কিলস এবং জি থ্রি অর্থাৎ আপনি আপনার পছন্দ অনুযায়ী ম্যাথেমেটিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি রেখেছেন সেই সাবজেক্টের পেপার থ্রি এরপর আপনাকে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে হবে কোর কোর্স এইট অর্থাৎ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম কোর কোর্স নাইন অর্থাৎ ওয়েবস অ্যান্ড অপটিক্স কোর কোর্স টেন অর্থাৎ ম্যাথেমেটিক্যাল মেথডস ইন ফিজিক্স থ্রি এর সাথে এসি টোয়েন্টি ওয়ান অর্থাৎ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি হারভেস্টিং এবং জি ফোর অর্থাৎ আপনি আপনার পছন্দ অনুযায়ী ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি রেখেছেন সেই সাবজেক্টের পেপার ফোর এই হয়ে গেল আপনার সেকেন্ড ইয়ার কমপ্লিট এখন আপনি তৃতীয় বর্ষের স্টুডেন্ট এই তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারে আপনাকে পরীক্ষা দিতে হবে কোর কোর্স ইলেভেন অর্থাৎ ল্যাব ফাইভ কোর কোর্স টুয়েলভ অর্থাৎ থার্মোডাইনামিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর সাথে আপনাকে কভার করতে হবে ডিএসপিএইচ ইলেভেন অর্থাৎ ফিজিক্স অফ ডিভাইসেস অ্যান্ড কমিউনিকেশান এবং ডিএসপিএইচ টোয়েন্টি ওয়ান অর্থাৎ ল্যাব ওয়ান এখানে মনে রাখবেন এই যে কোর্স অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্সের ল্যাব ওয়ান তাহলে তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারে আপনাকে ওপরোক্ত এই চারটি পেপার কভার করতে হবে কোর কোর্স ইলেভেন কোর কোর্স টুয়েলভ ডিএসপিএইচ ইলেভেন এবং ডিএসপিএইচ টোয়েন্টি ওয়ান এরপর তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে আপনাকে পরীক্ষা দিতে হবে কোর কোর্স থার্টিন অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্স এবং কোর কোর্স ফর্টিন অর্থাৎ ইলেকট্রনিক্স এর সাথে আপনাকে কভার করতে হবে ডিএসপিএইচ থার্টি ওয়ান অর্থাৎ সলিড স্টেট ফিজিক্স এবং ডিএসপিএইচ ফর্টি ওয়ান অর্থাৎ নিউক্লিয়ার অ্যান্ড পার্টিক্যাল ফিজিক্স এখন আপনার তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার কমপ্লিট অর্থাৎ আপনার থার্ড ইয়ার কমপ্লিট তাহলে প্রথম বর্ষে দুটো সেমিস্টার এবং দ্বিতীয় বর্ষে দুটো সেমিস্টার এবং তৃতীয় বর্ষে দুটো সেমিস্টার এই করে মোট তিন বছরে আপনাকে মোট ছয়টি সেমিস্টার কভার করতে হবে থ্যাংক ইউ